আন্তর্জাতিক ফুটবলে ছেলেদের হারের প্রতিশোধ নিল মেয়েরা। ঢাকায় ফিফা টায়ার ওয়ানের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে 6-0 উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল। 2 গোল করেন আঁখি খাতুন। কমলাপুর স্টেডিয়ামে গোল বন্যা, গুনে গুনে 6 গোল করেছে লাল সবুজের মেয়েরা। নয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে জাতীয় নারী ফুটবল দলের খেলা। কিক অফের পর থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে কোচ গোলাম রব্বানি ছোটনের মেয়েরা। মালয় কন্যারা কিছু বুঝে ওঠার আগেই প্রথমার্ধে 2 গোল আঁখি খাতুনের। সফরকারীদের জালে গোল উৎসবে সামিল হন সাবিনা স্বপ্না, মনিকা ও কৃষ্ণাও। গেল বছর সেপ্টেম্বরে ইরানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে জাতীয় নারী দল। সে ম্যাচে 5-0 হারতে হয়েছিল লাল সবুজের ফুটবল কন্যাদের। কঠোর পরিশ্রম আর চেষ্টায় যে ভালো ফল সম্ভব, 9 মাস পর এই ম্যাচে তারই প্রমাণ দিলেন আঁখি সাবিনারা। যেভাবে হচ্ছে কোচিং স্টাফ হচ্ছে আমাদের ব্রিফ করছে, আমরা সেভাবে ঠিকগুলো মানে সঠিক করছি, এর জন্য ম্যাচটা হচ্ছে ভিন্ন রকম হয়েছে। দেশের মানুষ আমাদের কাছে যেটা এক্সপেক্ট করে, তারা যে আশা নিয়ে থাকবে, আমরা তাদেরকে হতাশ করব না। সো আমরা আমাদের লক্ষ্যটাই আর কি পূরণ করেছি। র্যাঙ্কিংয়ে যেদিন পিছিয়ে পড়ে 200-র কাছাকাছি জাতীয় পুরুষ দল, ঠিক সেই দিনই নারী ফুটবলাররা 61 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে হারালো হেসে খেলে। আর তা দেখে আত্মতৃপ্তির ঢেকুর তুলেই মাঠ ছাড়ল দর্শকরাও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।